এখানে আর এই যে টিয়া পাখি দম্পতি 30 বছর আসসালামু আলাইকুম। নতুন আরেকটি পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরা খুব ভালো আছি। উইকেন্ডে আমরা খুব ভালো থাকি, কারণ উইকেন্ডটা ফ্রি ডে, ঘুরে ফিরে বেড়াই, নিজেদের মতো সময় কাটাই, সকাল টাইমটা নিজেদের মতো সময় কাটিয়েছি। আর এখন বিকাল 5টা বাজে, আমরা যাচ্ছি সাগর ভাই দিনাভাবীদের বাসায়। দিনাভাবী সাগর ভাইয়ের আজকে খুব স্পেশাল একটা দিন, আমরা ফ্রেন্ডসরা মিলে সবাই মিলে এনজয় করব, আর সেই এনজয়ের কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদেরও ভালো লাগবে আমাদের বেলজিয়ান লাইফস্টাইল ভিডিওগুলি দেখে। আর যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন তাদের তো খুব বেশি ভালো লাগবে। বিজ্ঞানের প্রসারতার কারণে যত নতুন নতুন কম্পিউটারের গেমের আবিষ্কার হচ্ছে, আমাদের বাচ্চাগুলি ঠিক সমপরিমাণ স্মার্ট হচ্ছে। অ্যাকচুয়ালি ওরা তো অনেক বেশি ডিভাইসের প্রতি নির্ভরশীল, এ কারণেই এদিকে খাবার সার্ভ করা হয়ে গেছে টেবিলে, অনেক আয়োজন, খুব মজার। ধনিয়া পাতা সরিষা দিয়ে ভর্তা, সালাদ, শুকনা মরিচ দিয়ে সালাদ তো খুব মজা লাগে। ডিম, ডিমের একটা স্পেশাল কারি, এটা এটা হলো খাসির মাংস, গরুর মাংস। অ্যান্ট্রপেনের বাংলাদেশি দোকান থেকে সাগর ভাই চাঁদপুরের ইলিশ মাছ কিনে এনেছে, অনেক বড় একটা ইলিশ মাছ। আর ইলিশ মাছ তো সবার অনেক পছন্দ, ভাবিও অনেক মজা করে রান্না করেছে। আর আমের আমের মোরব্বা, না এটা মায়ানমারের না, এটা চাঁদপুরের ইলিশ। আর এটা চিকেন কারি, আরও রয়েছে স্পাইসি চিংড়ি মাছ, সঙ্গে আছে লাউ চিংড়ি ধনিয়া পাতা দিয়ে রান্না করা, আর স্পেশাল খিচুড়ি সাগর ভাইয়ের হাতের, আর রাইস করা হয়েছে ভর্তা দিয়ে খাবো। ভাতে সাদা ভাতের সঙ্গে তো ভর্তাটা বেশি মজা লাগে। এই হলো আমাদের আজকে রাতের ডিনার। আর লেবু আছে তো সঙ্গে, কাঁচা পেঁয়াজও আছে। আজকে সাগর ভাই দিনাভাবীর স্পেশাল দিন, 24তম বিবাহ বার্ষিকী, আর এই কারণেই আমরা সবাই একত্রিত হয়েছি, মজা করে দিনাভাবী রান্না করেছে আমাদের সবার জন্য। কাকে ডাকতেছেন হেলাল ভাই? কাকে ডাকি আমি? কাকে ডাকিছে? একমাত্র একটাই তো আছে, ওয়ান পিস। বুদ্ধিটা পচা তোমরা, পরিমাণ খাওয়া হয়েছে, গরম করতে হবে, কারণ অনেক আগে দিচ্ছেন ঠান্ডা হয়ে গেছে। কোকিল পাখি আগে না, মানু ভাইকে কোকিল পাখি বলতে হবে। এলাল ভাই টিয়া পাখি দম্পতি কিন্তু সব থেকে সিনিয়র এখানে, আমাদের 30 বছর। আর এখানে ময়না পাখি দম্পতি হলো 25 বছর, আর মানে 25 বছর বিধায় দুজনই কালো ড্রেস পরে আসছে এখানে। আর এই যে টিয়া পাখি দম্পতি 30 বছর, কিন্তু না আর বেনু মুকুল দম্পতি 18 বছর হলো, সম্পর্কটা এতদিন ছিল না। বলতেছি
হচ্ছে বেনু বাবুর শুধু ভয় পাই এখানে আর কাউকে এই সময় দেশে নাকি কারণ বেনু বাবু আর আপনি তো একই জিনিস খান শীতের সময় নরমালি হয় না এখনই দেখালেন তো না এই সব দেখ আমি কি চ্যাট আমি তো চ্যাট করিনি চ্যাট আসছে চ্যাট আসছে আর শুনে পালাচ্ছি ফের তাকে ছুতে যাচ্ছে তাকে পিছু ফেরা তার কানে না যায় পিছুড়া আমার মুখ বুঝে তাকে ডাকছে আমার কি খেলা করো অর্ণবাণীকা তাকে পিছু ফেরা তার কানে না যায় পিছুড়া আমার মুখ বুঝে তাকে ডাকছে আমরা এসেছি ভাবিদের বাসায় 5 তারিখে আর ডেজার্ট খেতে দিল 6 তারিখে আড্ডা দিতে দিতে সময় কোথায় চলে যায় মানে 12টার বেশি বেজে গিয়েছে এ কারণেই 6 তারিখ বললাম ভাবি নাটোরের কাঁচাগোল্লা বানিয়েছে আর চই পিঠা এটাও খুব মজার একটা পিঠা আর ভাবির হাতের স্পেশাল দই ভাবির হাতের দই এক্স্যাক্টলি বাংলাদেশি দইয়ের ফ্লেভার আসে আর কালার দেখেই বোঝা যাচ্ছে কতটা ইয়ামি আরও একটা পিঠা ছিল মেরা পিঠা বেশি নারকেল দিয়ে অনেক মজা হয়েছে এটা বেশ কি আটা চালের গুঁড়ি আর চালের মতো ছিল আমি খাবো না বাচ্চারা টিয়া পাখিকে জ্যাকেট পরাই দিচ্ছেন কি পরিমাণ কি সুন্দর টেক কেয়ার করে আমাদের হেলাল ভাই রুনা ভাবিকে দিনা ভাবি আমরা খেয়েও যাব নিয়েও যাব ওকে থ্যাংক ইউ ইয়ানা খুশি হবে দিনা ভাবি দিনা আন্টি দিছে ও তো আবার আন্টিরে ভাবিও বলে মুকুল ভাই ঠাকুর ভাই এটা ইয়ানা অর্ণবাণীকা